প্রাণীর অভয়ারণ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা, বিচিত্র বনজীবন। অরণ্য মিলেছে সাগরে, জালের মতো ছড়ানো নদী আর খাল, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। বাংলাদেশ সবুজের দেশ, নদীর দেশ, সব রূপ মিলিয়েই সুন্দরের বন। প্রায় 400 নদী খাল ও 200 ছোট বড় দ্বীপ নিয়ে সুন্দরবন অবস্থান দেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে। বিশ্বের লবণাক্ত পানির বনগুলোর মাঝে সবচেয়ে বড় এটি। সুন্দরবনের 2/3 পড়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনের বাংলাদেশ অংশের বৈচিত্র্যপূর্ণ এলাকা ঘুরে দেখব আমরা। করমজল সুন্দরবনের প্রবেশ পথেই এই স্থানটি। এই কাঠের রাস্তাগুলো বেশ দীর্ঘ। লাল কাঁকড়ার রাজত্ব এখানকার কাদায়, কিন্তু ধরতে গেলেই লুকিয়ে যায় গর্তে। বাংলাপিডিয়ার তথ্য মতে 7 প্রজাতির কাঁকড়ার বসতি সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপও মাঝে মাঝে চোখে পড়ে। সুন্দরবনের ডাঙায় থাকে এমন প্রাণীগুলোর মাঝে চিত্রা হরিণের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 1.5 লাখ চিত্রা হরিণ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো বন ও চিড়িয়াখানায়। এ বনে উভচর প্রাণীর মধ্যে সবচেয়ে হিংস্র কুমির, এদের সংখ্যা প্রায় 200। সুন্দরবনে প্রায় 300-এরও বেশি উদ্ভিদ আছে। সবচেয়ে বেশি আছে সুন্দরী আর গেওয়া। গরান কেওড়ার শ্বাসমূল মাটির উপরে উঠে আছে, এটা জোয়ার ভাটার এলাকায় টিকে থাকার কৌশল। এই গোলপাতা গাছগুলো ঘরের ছাউনি দিতে ব্যবহার করে স্থানীয়রা। সুন্দরবনের নদীগুলোতে জোয়ার ভাটা হয় দিনে 2 বার। এখন ভাটার সময়। ঘন জঙ্গলের মাঝে ছুটে চলা এমন অজস্র নদী আছে এই কচিখালিতে। এসব পেরিয়ে বঙ্গোপসাগরের উপকূল। খাবার নিয়ে বানরে বানরে ঝগড়া। কিন্তু মানুষ বিরক্ত করলেই আক্রমণ করে বসে। সুন্দরবনে বানরের সংখ্যা 20,000-এর মতো। রবিউল একজন বন প্রহরী। সুন্দরবনে যেতে বন বিভাগের অনুমতি প্রয়োজন, সঙ্গে একজন প্রহরীও।
জঙ্গলের পরই সমুদ্র সৈকত। এখানে জলের জীবনও বৈচিত্র্যময়। কটকা খাল পেরিয়ে কটকা সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবনকে টিকে থাকতে হয় ঘূর্ণিঝড় মোকাবেলা করে। সেসব দুর্যোগের ক্ষতচিহ্ন নিয়ে পড়ে আছে ভাঙা গাছের গুড়ি। তীরে আটকে পড়া ভাঙা চোড়া নৌকা যেন কোনো ঝড়ের গল্পই বলছে। নানা জাতের ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সৈকতে। এই শামুককে স্থানীয়রা বলে ঝুংরা। এই সমুদ্র তীরের মূল সৌন্দর্য সন্ধ্যায় দিগন্ত রেখায় ডুবন্ত কুসুম রঙের সূর্য। নদীর তীরে সারি বাঁধা এই নৌকাগুলো মৎস্য শিকারীদের। বর্ষায় এচর ডুবে থাকে পানির নিচে, শুকনো মৌসুমে চলে মাছ ধরা। প্রতিদিন সকালে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে জেলেরা। সূর্যাস্তের পর নৌকাগুলো ফিরে আসে চরে। এই চরে মাছগুলো শুকানো হয় রোদে, শুটকি বিক্রিও হয়। শুটকির জন্য বিখ্যাত দুবলার চর উপকূলের বহু মানুষের জীবিকার উৎস। মাছের সাথে জেলেদের জালে মারা পড়ে জেলিফিশ। রেহাই পায় না কচ্ছপ। সুন্দরবনের খালগুলো বকসহ নানা পাখির খাবারের সংস্থান করে। পাখিগুলো নিড়ে ফিরে যায় সন্ধ্যাবেলা। পাখির অভয়ারণ্য পশুর নদীর তীরবর্তী এই হিরণ পয়েন্ট। বনের ডালপালা থেকে হঠাৎ উঁকি মারে বক। অল্প পানিতে চলে মাছ শিকারের ছোটাছুটি। নানা ধরনের কীট পতঙ্গ মাছ ফল খেয়ে বাঁচে এসব পাখি। প্রায় 270 প্রজাতির পাখি আছে এই ঘন জঙ্গলে।
এই শিকারীরা বেরিয়েছে কাকড়া শিকারে। এক পাশে বঙ্গোপসাগরের তীর, অন্যদিকে সবুজ বনানী, পশু পাখি, জোয়ার ভাটা, নদ নদী, সুন্দরবনের পরতে পরতে প্রকৃতির রূপ।